এবারে আমরা আলোচনা করব ফ্রম প্রিপোজিশনটি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি ফ্রম প্রিপোজিশনটি বিরত হওয়া, সৃষ্টি হওয়া, ভিন্ন হওয়া, মুক্ত হওয়া ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। আমরা যদি উদাহরণ লক্ষ্য করি, আমরা দেখতে পাবো ইউ শুড অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, তোমার স্মোকিং ছেড়ে দেওয়া অর্থাৎ ধূমপান ছেড়ে দেওয়া উচিত। এই যে বিরত হওয়া অর্থে ব্যবহৃত হচ্ছে, তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি বিরত অ্যাবস্টেইন ফ্রম ব্যবহৃত হচ্ছে। পরবর্তী যে উদাহরণটি, দিস ম্যাঙ্গোজ আর ফ্রম যশোর, এই আমগুলো যশোর থেকে, অর্থাৎ আমের উৎপত্তি কোথায়, যশোরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফ্রম ব্যবহৃত হচ্ছে। কোয়ালিটি অফ ব্যাকবোন ইজ ডিফারেন্ট ফ্রম দি আদার্স, যে ব্যাকবোনের যে কোয়ালিটি সেটা ডিফারেন্ট কাদের থেকে, অন্যদের থেকে। এই যে ভিন্ন হওয়া অর্থে ব্যবহৃত হয় তখন আমরা দেখব ফ্রম ব্যবহৃত হয়। হি এস্কেপড ফ্রম দ্য জেল, যে সে জেল থেকে পালিয়ে গেছে। তাহলে মুক্ত হওয়া অর্থে কি হয় আমরা দেখতে পাচ্ছি ফ্রম ব্যবহৃত হয়। এবার আমরা দেখব আন্ডার এর প্রিপোজিশনটির ব্যবহার। আন্ডার সাধারণত নিচে, অধীনে, বিবেচনাধীন অবস্থা ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল, বিড়ালটি টেবিলের নিচে। তাহলে দ্য টেবলের আগে আমরা দেখতে পাচ্ছি আন্ডার ব্যবহৃত হচ্ছে। দিস ইজ অ্যান আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, অর্থাৎ এই বিল্ডিংটি নির্মাণের অধীনে আছে, নির্মাণাধীন একটি বিল্ডিং। তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি আন্ডার ব্যবহৃত হচ্ছে। দ্য অ্যাপ্লিকেশন ইজ আন্ডার কনসিডারেশন, যে এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ দরখাস্তটি বিবেচনাধীন অবস্থায় আছে। এই কনসিডারেশন অর্থাৎ তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি আন্ডার ব্যবহৃত হচ্ছে। দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল, অবস্থা কি, ট্রায়ালের অবস্থায় আছে কেসটি। তাহলে তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি আন্ডার ব্যবহৃত হচ্ছে। এবারে আমরা জানব ইন এর ব্যবহার সম্পর্কে। ইন প্রিপোজিশনটি স্থান, ব্যাপক সময়, ক্ষেত্র, অবস্থা ইত্যাদি বোঝাতে ব্যবহৃত হয়। যেমন পাপ্পু লিভস ইন মিরপুর, পাপ্পু মিরপুরে বসবাস করে। কোথায়? মিরপুর, একটি স্থান বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখব তার পূর্বে ইন ব্যবহৃত হয়। আই হোপ টু ভিজিট, পরবর্তী যে উদাহরণটি আমরা দেখতে পাচ্ছি, আই হোপ টু ভিজিট ইউ ইন সামার, আমি তোমার সাথে সামারে দেখা করার ব্যাপারে আশাবাদী। তার মানে সামার এখন থেকে অনেক দূরে। এরকম ব্যাপক সময় যদি বুঝায় তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি ইন ব্যবহৃত হয়। ইন দ্যাট গেম আই ওয়াজ দ্য উইনার, ওই খেলাটায় আমি উইনার ছিলাম। তাহলে ওই খেলার ক্ষেত্রে কে উইনার ছিল? আমি। এই খেলার ক্ষেত্রে ক্ষেত্র বোঝানোর জন্য ইন ব্যবহৃত হয়েছে। দ্য অ্যাপল ট্রিজ আর ইন ব্লসম, আমরা দেখতে পাচ্ছি যে অবস্থা বোঝাচ্ছে, যে প্রায় ফুল ফুটে গিয়েছে, এগুলোতে কলি ধরবে অবস্থায়। আপেল গাছগুলোর অবস্থা বোঝানোর জন্য এখানে ইন ব্যবহৃত হচ্ছে। এবারে আমরা আলোচনা করব বিফোর প্রিপোজিশনটি নিয়ে। বিফোর সাধারণত সামনে, আগে, সম্মুখে অর্থে ব্যবহৃত হয়। যেমন উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, খুবই সহজ, জিসান উইল বি দেয়ার বিফোর 5 PM, জিসান সেখানে উপস্থিত হবে 5টায়। এই যে সময় বুঝাচ্ছি সামনে, বিশ আগে অর্থে, 5টার আগে সে চলে আসবে। তার পূর্বে আমরা দেখতে পাচ্ছি বিফোর বসছে। তাহলে আমরা যদি আগে অর্থে বুঝাই, যেমন জিসান উইল বি দেয়ার, এখানে বি ব্যবহৃত হবে, জিসান উইল বি দেয়ার বিফোর 5 PM, জিসান 5টার আগেই চলে আসবে। দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড রাইট বিফোর মাই আইস, আমার চোখের সামনে ঘটনাটি ঘটেছে। কোথায়? আমার চোখের সামনে। এই ধরনের সম্মুখে বুঝাতে বিফোর ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্মুখে বা সামনে বুঝাতে বা আগে বুঝাতে বিফোর ব্যবহৃত হয়। এবারে আমরা দেখব আফটারের ব্যবহার। আফটার সাধারণত বিফোর যেমন সামনে বা আগে বসে, আফটার সাধারণত পরে বা পেছনে ছোটা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়। যেমন আল গো আউট আফটার লাঞ্চ, যে আমি বাইরে যাব। আল গো আউট কখন? লাঞ্চের পর। তাহলে আফটার ব্যবহৃত হচ্ছে লাঞ্চের আগে, অর্থাৎ লাঞ্চের পরে আমি বাইরে যাব, এই অর্থে বোঝাতে লাঞ্চের আগে আফটার ব্যবহৃত হচ্ছে। আরিফ অলওয়েজ রানস আফটার মানি, আরিফ সবসময় টাকার পেছনে ছুটে। কিসের পেছনে?
টাকার এই পেছনে ছোটা অর্থে আফটার ব্যবহৃত হচ্ছে, রানস আফটার মানে টাকার পেছনে সে ছোটে। তাহলে আমরা দেখলাম যে এই রুলস গুলো যদি আমরা একটু ফলো করি, আমরা যে প্রিপোজিশনের ব্যবহার গুলো শিখলাম সেগুলো যদি আমরা মনে রাখি, মাথায় রাখার চেষ্টা করি এবং বেশি বেশি প্র্যাকটিস করি, আমার মনে হয় আমরা খুব সহজেই প্রিপোজিশনের যে সমস্যা পরীক্ষায় আমরা সম্মুখীন হই সেগুলো সমাধান করতে পারবো। চলো তাহলে আমরা এবার কিছু প্র্যাকটিস শিট নিয়ে প্র্যাকটিস করে দেখি যে আমরা কতটুকু আমাদের প্রিপোজিশনকে আয়ত্তে আনতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কিছু প্র্যাকটিস শিট দিব তোমাদের প্রিপোজিশনের উপরে। এগুলো তোমরা পরীক্ষায় কিভাবে প্রিপোজিশন আসবে এবং কিভাবে তোমরা তোমাদের প্রিপোজিশনের যে জ্ঞানটুকু লাভ করলে সেটা কিভাবে প্রয়োগ করবে এই বিষয়ে তোমাদেরকে পারদর্শী করে তুলবে। বিকজ মোর ইউ প্র্যাকটিস, তুমি ততই বেশি করে এগুলো সলভ করতে পারবে। ওকে, আমরা এবার শুরু করব। আমরা প্রথমে এক নম্বরে দেখছি যে একটি বক্স দেওয়া থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য প্রিপোজিশন গিভেন ইন দ্য বক্স। বক্সে দেওয়া প্রিপোজিশন গুলো দিয়ে এই ব্ল্যাঙ্কস গুলোকে পূরণ করতে হবে। তাহলে আমরা শুরু করি। মানি ইজ আ মাস্ট ড্যাশ আওয়ার লাইফ। আমাদের জীবনের জন্য অর্থটা বুঝতে হবে, খুবই ইম্পর্টেন্ট অর্থ বোঝাটা। মানি ইজ আ মাস্ট ড্যাশ আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য আমাদের জীবনে টাকা খুবই প্রয়োজন। তাহলে জীবনে আমাদের জীবনে অর্থে কি ব্যবহৃত হয়? ইন, আমাদের জীবনে টাকাটা প্রয়োজন। তাহলে মানি ইজ মাস্ট ইন আওয়ার লাইফ, তাহলে আমরা এখান থেকে ইন চুজ করে নিলাম। বাট ওয়ান শুড নট রান আফটার মানি বিকজ দোজ হু হাঙ্কার ড্যাশ মানি ক্যান নট এনজয় মেন্টাল পিস। যে কারো টাকার পিছনে ছোটা উচিত না, কারণ যারা টাকার পেছনে ছোটে, এই পেছনে অর্থে আমরা কি ব্যবহার করেছিলাম আমরা জানি, আফটার ব্যবহৃত হয়। তাহলে দোজ হু হাঙ্কার আফটার মানি, তারা ক্যান নট এনজয় মেন্টাল পিস, তারা মানসিক শান্তি পায় না। সামটাইমস ইট মে লিড সাম ওয়ান বা মে লিড ওয়ান ড্যাশ সাম আনএক্সপেক্টেড ট্রাভেলস, যে একটা বিপদের দিকে নিয়ে যেতে পারে। দিকে অর্থে আমরা বলেছিলাম টু ব্যবহৃত হয়, তাহলে আমরা এখানে টু ব্যবহার করলাম, যে লিড ওয়ান টু সাম আনএক্সপেক্টেড ট্রাভেলস, যে কিছু অনাকাঙ্ক্ষিত বিপদের দিকে নিয়ে যেতে পারে। ইট অলসো হ্যাপেন্স দ্যাট গ্রিড ড্যাশ মানি ব্রিংস ড্যাশ প্রবলেমস। তাহলে অর্থটা কি হচ্ছে, যে এটা এমনও ঘটে যে টাকার জন্য যে লোভ, তাহলে জন্য অর্থে কি ব্যবহার হয়? ফর, গ্রিড ফর মানি টাকার জন্য যে লোভ, ব্রিংস ড্যাশ মেনি প্রবলেমস, অনেকগুলো প্রবলেম নিয়ে আসে। তাহলে সম্বন্ধে বা এরকম কাছাকাছি অবস্থায় কি ব্যবহৃত হয়? অ্যাবাউট, যে নিয়ে আসে, প্রায় প্রায় বিভিন্ন প্রবলেম নিয়ে আসে। সো উই শুড বি কন্টেন্টেড ড্যাশ উই হ্যাভ। তাহলে আমরা দেখবো যে আমরা অ্যাবাউট ব্যবহার করে ফেলেছি, ফর ব্যবহার করে ফেলেছি, শুধু আছে কি? উইথ। তাহলে উই শুড কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ, আমাদের যা আছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। তাহলে এখানে উইথ ব্যবহৃত হবে। দুই নম্বরে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখব এখানে বলা আছে দ্য মুন ইজ এ ফ্যামিলিয়ার ফিগার ড্যাশ অল অফ আস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদ আমাদের সবার কাছে পরিচিত। কাদের কাছে? কাছে অর্থে আমরা দেখবো যে পরিচিত অর্থে টু ব্যবহৃত হয়। শি অ্যাওয়েকেন্স এ ফিলিং অফ লাভ এন্ড টেন্ডারনেস ড্যাশ আওয়ার হার্টস, আমাদের হৃদয়ে একটা ভালোবাসা, একটা অনুভূতি এটা জাগিয়ে তোলে। কোথায়? হৃদয়ে, ইন অর্থে ব্যবহৃত হবে, যে হৃদয়ের মধ্যে। ইভেন অ্যান ইনফ্যান্ট ইট আর্ম স্ট্রেচেস আউট ইটস হ্যান্ড টু গ্রাস্প। আমরা দেখতে পাচ্ছি ভার্ব আছে, মনে রাখবে ভার্বের আগে খালি থাকলে অলওয়েজ টু বসবে, টু গ্রাস্প দিস বিউটিফুল থিং। আমাদের ইন, গ্রাস্প অ্যান্ড টু দুবার চলে গেছে। দ্য মুন হ্যাজ ফার্নিশড এ থিম ড্যাশ পয়েন্টস, কবিদের জন্য কিন্তু চারটা অনেক মানে থিমেটিক একটা কিছু। তাহলে জন্য অর্থে ব্যবহৃত হলে কি হবে? পয়েটসদের জন্য। তাহলে জন্য অর্থে আমরা কি ব্যবহার করব? ফর, ফর দ্য পয়েটস, কবিদের জন্য। দ্য মুন হ্যাজ নো লাইট ড্যাশ হার ওন, তার নিজের কোনো আলো নাই। তাহলে মালিকানা দাবি করছে নিজের, তাহলে মালিকানা অর্থে কি ব্যবহার করেছিলাম আমরা? অফ, যে অফ হার ওন। ইট গেটস লাইট ড্যাশ সান, সূর্য থেকে পায়। আমরা প্রথমে যে পড়ে এসেছিলাম হতে থেকে চেয়ে, এই জিনিসগুলো থাকলে আমরা কি ব্যবহার করব? ফ্রম ব্যবহার করব। তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা রুলস কিন্তু আমরা মানে প্রত্যেকটা ফিল ইন দ্য গ্যাপস কিন্তু আমরা আমাদের যে রুলস গুলো পড়ে এসেছি তার মধ্য থেকেই কমন পড়ছে। তো তোমরা যদি একটু রুলস গুলো ভালো করে পড়ো, আমার মনে হয় তোমরা খুব সহজেই এগুলো আনসার করতে পারবে। এবারে আমরা তিন নাম্বারটা দেখব, যেখানে বলা আছে
One should not run dash money because those who hunkers dash for money cannot enjoy mental peace. So one should not run after money. টাকার পেছনে ছোটা অর্থে বোঝাচ্ছে. One should not run after money because those who hunkers dash money, যে যারা টাকার পেছনে ছোটে, এখানেও আমরা দেখব পেছনে ছোট অর্থে আছে after ব্যবহৃত হবে, যে যারা টাকার পেছনে ছুটে, they cannot enjoy mental peace. Sometimes it may lead one dash some unexpected troubles. তাহলে দিকে অর্থে ট্রাবলের দিকে নিয়ে যায়, আমরা দেখব যেখানে to or to ব্যবহৃত হয়. It also happens that greed dash money, টাকার জন্য যে greed, তাহলে জন্য অর্থে কি বসবে, for, greed for money brings dash many problems, কিছু problem নিয়ে আসে, তাহলে এখানে হবে about. So we should be contented dash what we have, তাহলে কি বসবে, with, we should be contented with what we have. তাহলে আমরা দেখলাম যে এইভাবে জিনিসগুলোকে সলভ করতে হয়। আমরা পরবর্তী উদাহরণটি সলভ করব। চলো আমরা পরবর্তী যে শীটগুলো দেয়া আছে প্র্যাকটিসের জন্য সেগুলো আমরা একটু সলভ করে দেখি।